গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি প্রমোদগড়, কেষ্টপুরে প্রমোদগড় বলে একটি জায়গা আছে, সেখানে সুজন হালদার দা তার বাড়িতে এসেছি। তিনি ম্যাড্রাস পাড়া তার বাড়িতে আছে, তো তিনি অনেক ম্যাচ ফ্যাচ খেলেন, তো এইবারও অনেক টুর্নামেন্ট খেলেছেন কলকাতায়, যে টুর্নামেন্টগুলো হয়েছে লাইক এসি ব্ল্যাক, তাই তো এসি ব্ল্যাক, ব্রাইট স্টার এবং এসি ব্ল্যাকটাই খেলে হলো। আচ্ছা আচ্ছা, কী রেজাল্ট আছে, কী রেজাল্ট হয়েছে? 11 ঘন্টা 46 মিনিট। আচ্ছা আচ্ছা, 11 ঘন্টা 46 মিনিট পায়রা উড়েছে। আচ্ছা, কত পায়রা টুর্নামেন্ট ছিল? চার পায়রা টুর্নামেন্টে 11 ঘন্টা 46 মিনিট হয়েছে, উড়েছে সব পায়রা। তো খুব ভালো ভালো পায়রা আছে, আমি তো ভিডিও দেখে দেখলাম। ঠিক আছে, তো আসুন দেখা যাক কী পায়রা আছে আমার। দাদার এটা হচ্ছে মাদি পায়রার লফট, আর ওটা হচ্ছে নর পায়রার লফট। লফটটা দেখি, নর পায়রার লফট, পায়রাটা এবার দাদা অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেলবে, তো অল ইন্ডিয়া যে টুর্নামেন্ট হচ্ছে আইপিএ সেটা খেলবেন, তাই তো? আচ্ছা, সেখানে এই পায়রাটা উড়বে, ওই জন্য কালারিং করা আছে। এই এই শীতে উড়েছে, তাই তো? 11 ঘন্টা 46 মিনিট উড়েছে পর। মাদি পায়রা, এও ম্যাচ খেলবে 5 তারিখে, 5th মে অল ইন্ডিয়া টুর্নামেন্ট রয়েছে আইপিএ, সেখানে এই পায়রাটা ম্যাচ খেলবে। ছোট সাইজের পায়রা প্রচন্ড। পায়রাটা কি শীতে উড়েছিল নাকি? কালাঙ্কা পায়রা তো এটা, এও ম্যাচ খেলবে। এও কি শীতে উড়েছিল? এবার খেলবে তো, এও ম্যাচ খেলবে, ম্যাচের পায়রা পর। রেগার চোখের ফুলশিয়া পায়রা পর। এটা ফুলশিরা নর পায়রা, এরা ম্যাচের জন্য রেডি হচ্ছে, পরে একটু ডিস্টার্ব হচ্ছে। নর পায়রা রেগদার চোখের তুলসিরা পায়রা,
এর কি রেজাল্ট আছে এই পায়টা ম্যাচে উড়েছে আচ্ছা ম্যাচে দেওয়া হয় ম্যাচে দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা তোমার শরীরটা খারাপ ছিল আচ্ছা 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 পা দেখো পা এও কি উড়েছিল ম্যাচে হ্যাঁ বাজে খেয়ে আচ্ছা আচ্ছা বাজের অ্যাটাক মানে বাজের উপদ্রবটা একটু বেশি আঞ্জা লকটা একটু দেখি এই পায়রাটা দাদার বাড়িতে 5 বছরের পুরনো পায়রা তো এর বাচ্চা করা হয়েছে আচ্ছা আচ্ছা যেগুলো দেখলে সাদা হচ্ছে আচ্ছা আচ্ছা সেই সাদা পায়রাগুলো যেটা নট পায়রা দেখলাম সেগুলো হচ্ছে রেগদার চোখে সেগুলো পরি বাচ্চা খুব ভালো পায় পটকাটা আছে পা একটু গাঢ় হয়েছে দাদা এবার ধাড়ি পায়রা দেখা যাক আচ্ছা দাদা এটা ধাড়ি পায়রা ক্লিয়ার নর পায়রা পায়রাটা যেটা দেখলাম তার মাদি এটা রেগদার চোখের পায়রা দাদার আরেকটি ধাড়ি পায়রা নর পায়রা ওই নরটারই মাদি তাই এটা মাদিটা আচ্ছা এটা রেগদার মানে মেন পায়রা রেগদার যে পায়রাগুলো আপনারা এতক্ষণ দেখলেন হ্যাঁ তার মেন যে মাটা সেটা আচ্ছা
বাবাটা ওইটা সাদাটা পেটটা আবার চেঞ্জ করেছেন তাই তো মানে পেট থেকে একবার বাচ্চা পড়ছে নটার জন্য নাই আরেকটা ফুলসিরা পায়রা নর পায়রা আচ্ছা ওই ফুলসিরা যে নর পায়রাগুলো ওইখানে দেখছিলাম কি ওটা মেন পায়রা এটা ওটা মেন আছে নটটার এই মাদিটা রেগদার চোখের আজকে দাদার পায়রা দেখলাম তো খুব ভালো পায়রা প্রত্যেকটা পায়রাই ম্যাচের জন্য উঠবে কিছু পড়াই পায়রাগুলো আর ওরা আমাদের খুব সুন্দর সুন্দর পায়রা দেখলাম তারপরে দাদা এবার অল ইন্ডিয়া টুর্নামেন্টও খেলবেন তো দাদার জন্য খুব বেস্ট অফ লাক যাতে ভালো রেজাল্ট হোক হ্যাঁ আপনারাও দাদা দাদাকে বেস্ট অফ লাক জানাবেন যাতে করে দাদার খুব ভালো রেজাল্ট হয় এবার হ্যাঁ এবং আশা করি দাদা আরও পরবর্তীকালে ম্যাচ খেলবেন এবং ভালো রেজাল্ট করবেন ঠিক আছে আর থ্যাংক ইউ ফ্রেন্ডস আর আপনারা প্লিজ এই ভিডিওটা দেখবেন এবং লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ